हेलो गाइस, आईएसएल 2024-25 এর সল্ট লেক স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ডার্বি ম্যাচটি হবে 9 নভেম্বর সন্ধ্যে 7:30 কলকাতা সল্ট লেক স্টেডিয়ামে, এই টিকিট লাইভ হয়ে গেছে। তুমি চাইলে কিন্তু এখান থেকে টিকিট বুকিং করতে পারো বুক মাই শো থেকে। তো বুক মাই শো সিম্পলি তোমাকে ওপেন করে দিতে হবে। বুক মাই শো ওপেন করার পর সিম্পলি তোমাকে লগ ইন করে দিতে হবে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে। তারপর লোকেশন তোমাকে এখানে কলকাতা সিলেক্ট করে দিতে হবে। কলকাতা সিলেক্ট করার পর স্পোর্টস স্টেশনে চলে যাবে এবং এখানে গেলে দেখতে হবে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ম্যাচটি, টিকিট তোমাকে লাইভ দেখাচ্ছে। 100 টাকা থেকে টিকিটের প্রাইসের শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ টিকিটের প্রাইসের 100 টাকা মিনিমাম 9 নভেম্বর সন্ধ্যে 7:30 2024-এ। এবার বলি টিকিট বুকিং করার আগে টার্ম এবং কন্ডিশন যে আছে এটি কিন্তু একবার পড়ে নিও, তারপর তুমি কিন্তু এখানে টিকিট বুকিং করতে চো। বুক নাও অপশান পেয়ে যাচ্ছ, বুক নাও এর উপর ক্লিক করে নেবে। ক্লিক করার পর ম্যাক্সিমাম তুমি 10টা টিকিট বুক করতে পারছো, মিনিমাম 1টি। তো আমি 1টি করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। এবার দেখো 100 টাকার যে টিকিটগুলি সেটা হচ্ছে B3 এবং D3। এই দেখতে পাচ্ছ, দেখো এখানে B3 যেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ফ্যানেদের জন্য এবং D3 যেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফ্যানেদের জন্য। তারপর 200 টাকা যদি দেখতে পাচ্ছ ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব দুটি আলাদা আলাদা ফ্যান গ্যালারি আছে। 300 টাকা দেখতে পাচ্ছ সেম এখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এখানে ইস্ট বেঙ্গল দুটি কিন্তু আলাদা ফ্যান গ্যালারি আছে। 750 টাকারও সেম VIP। তো 750 টাকার A to VIP লেফট রাইট, এখানে কিন্তু কোনো রকম ফ্যানের ডিফারেন্সিয়েশন নেই। তারপর 1500 টাকারটা দেখতে পাচ্ছ VVIP লেফট রাইট, এই দুটি কিন্তু বুক করতে পারো। আমি বুক করবো এখানে 100 টাকার টিকিট, ইস্ট বেঙ্গলের টিকিট আমি এখানে বুক করবো B3। এর উপরে ক্লিক করলাম এবং বুক নাও যে অপশান পাচ্ছ বুক এর উপরে ক্লিক করে নেবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিক আপ করতে হবে বক্স অফিস থেকে তোমাকে ফিজিক্যাল টিকিট। এই ফিজিক্যাল টিকিটের কিন্তু বক্স অফিস ওপেন থাকে, ম্যাচ দিতেও তুমি কিন্তু বক্স অফিস থেকে ওপেন করতে পারো। তার আগে তোমার মোবাইল নাম্বারে বা ইমেলে একটি মেল বা মেসেজ পাবে, ওই মেসেজে তোমার লোকেশান ডেট টাইম সব কিছু লেখা থাকবে। সিম্পলি যে তুমি এই যে টিকিটটা বুকিং করবে এটা দেখানোর পরে তুমি ফিজিক্যাল টিকিট পেয়ে যাবে, কোনো রকম পয়সা লাগবে না, ফ্রিতে পেয়ে যাবে। তো এবারে তোমাকে টিকিটটা বুক করে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে 100 টাকা এবং 15 টাকা 34 পয়সা যেটা হচ্ছে বুকিং ফিস, 115 টাকা 34 পয়সা। নিজেদের স্টেট সেট করে নিও, তারপর প্রসেস টু পে এর উপরে ক্লিক করে নিও। এবার তুমি যে কোনো রকম UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট বা যে কোনো রকম ভাউচার, গিফট ভাউচার, রিডিম পয়েন্ট ইউজ করে তুমি পেমেন্ট করতে পারো। এবার বুক করার পরে কনফার্মেশন মেল পেয়ে যাবে তোমার মোবাইল নাম্বারে বা ইমেলে যে তোমার টিকিট বুকিং হয়ে গেছে বলে। তো ওই টিকিটে তুমি কিন্তু একটা কনফার্মেশন টিকিট পেয়ে যাবে, ই টিকিট বলে। ওইটা দেখানোর পরে তুমি ফিজিক্যাল টিকিট বক্স অফিস থেকে কালেক্ট করতে পারো। বাকি ফিজিক্যাল টিকিট যখন ওপেন হবে, বক্স অফিস যখন ওপেন হবে, আমি আপডেট দিয়ে দেবো এই চ্যানেলে। তো তাই তোমাকে বলবো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে এবং নোটিফিকেশন অল বেল আইকন প্রেস করে রাখতে। থ্যাংক ইউ সো মাচ গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।